আসসালামু আলাইকুম পোল্ট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সোনালী সুপার হাইব্রিড প্যারেন্টসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আজকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিন। তো বার্ড ফ্লু ভ্যাকসিনটা এটা মোটামুটি আমরা ঘাড়ের চামড়ার নিচে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চামড়ার নিচে দেওয়া হচ্ছে বার্ড ফ্লু যে ভ্যাকসিনটা আমাদের। এটা হচ্ছে দ্বিতীয় ডোজ, আর যেটা কিনা প্রথম ডোজ সেটা হচ্ছে আপনার বাচ্চা নিয়ে আসার পরপরই দিয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজটা এটা আমরা দিচ্ছি হচ্ছে আপনার 12 সপ্তাহের বয়সে, যখন কিনা মুরগির বয়স 12 সপ্তাহ। আমাদের এটা তো সোনালী সুপার হাইব্রিড কমার্শিয়াল, তো কমার্শিয়ালের ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে 12 সপ্তাহ বয়সে। এটার অবশ্যই আপনি টেকনিশিয়ানকে দিয়েই ভিডিও দেওয়াবেন, কেননা এটা অবশ্যই টেকনিশিয়ান ভালোভাবে দিতে পারবে। আর বার্ড ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে যে বার্ড ফ্লুর যে সংক্রমণ রয়েছে, বার্ড ফ্লুর যে একটা মানে আপনার প্রভাব রয়েছে সেটা যাতে কাটিয়ে চলা যায়, মুরগির যাতে বার্ড ফ্লু না হয়। তবে এটা আপনার প্যারেন্টসের ক্ষেত্রে, এটা আপনারা কমার্শিয়ালদের ক্ষেত্রে দিতে হবে না, কমার্শিয়ালদের ক্ষেত্রে এটা দিতে হবে না। কেননা কমার্শিয়ালের আপনি যেটা কিনা রেডি মুরগি আর কি বিক্রি করে দিবেন, সেটা কয়েকদিন পরে বিক্রি করা হবে, এই জন্য সেটাই না দিলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি যেটা কিনা আপনার প্যারেন্টস রয়েছে, সেই ক্ষেত্রে প্যারেন্টসের ক্ষেত্রে এটা দিয়ে দিবেন, যাতে করে মুরগির ডিম আসা এবং মুরগির শেষ অবধি পর্যন্ত কোনো বার্ড ফ্লুর ঝুঁকি না থাকে ইনশাল্লাহ। এই জন্য এই ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে দিবেন। আর অবশ্যই আমরা বলবো যে টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করেই বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আর বার্ড ফ্লু সম্পর্কিত বা ভ্যাকসিন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।